দেখো, আজকে আমি কোরবিট স্টুডিও সাউন্ড কীভাবে প্রয়োগ করতে বা সাউন্ডের বিভিন্ন এডিটিং আছে এগুলো কীভাবে কী এবং কাজ তা আমি শেখাব। প্রথমে আপনার মতন সাউন্ড এনে নেবেন, যেরকম ইনসার্ট অডিও মিউজিক ট্র্যাক দিয়ে আপনারা সাউন্ড একটা নিয়ে নেবেন। তা আমি আগে নিয়ে রেখেছি সময় সুযোগের জন্য। তো আমি যে আজকে যেটা পিপাসা করেছি যে এটা একটা ভারতী বাংলা গান, তা আমরা আজকে প্লে করে দেখি দেখি সাউন্ডটা কেমন। তো এই গানটা আজকে আমরা বিভিন্ন মিউজিকভাবে প্রয়োগ করলে কী কী হয় বা কেমন কীভাবে এটা নয়েজ করব অথবা রিটার্ব করব, বিভিন্নভাবে রিডাকশন আছে কীভাবে কাজ করা যায় তা আমি শেখাবো। তো যেটুকু কথা আছে সেটুকু আমি কাটি, বেশি নেওয়া প্রয়োজন নেই, সময় বেশি, তাছাড়া শুধু গানেরটুকু আমি আপনারে করে দেখাবো। তো এখান থেকে গানটা শুরু প্লে হয়েছে, অবশ্য ভিডিও কাটার সময় এখানে একটা ক্লিক দিবেন যাতে করে সুখভাবে কাটা যায়। হ্যাঁ, আর রিমুভ করবেন, নিচে টান দিলে রিমুভ হয়ে যায় এখান থেকে। তো আমরা গানটা আগে কিছুক্ষণ প্লে করে দেখি যে গানটা কেমন। সুরমা লাগারে আতর লাগারে, মোটামুটি আপনারা শুনতে পারছেন যে গানটা কেমন, সাউন্ড কেমন ছিল। এখন আমরা এটা কাজ করব। তো কাজ করার আগে আমরা এখানে ক্লিক করবো, এখানে আমরা দেখবো যে গানটা কেমন ছিল। এখানে এটা লোডিং ওয়েব ডাটা, এটা হয়ে নেক কিছুক্ষণ লাগবে। এই যে কোন দিক দিয়ে সাউন্ড কম আছে বেশি আছে তা দেখতে পাচ্ছি আমি কীভাবে। হ্যাঁ, তা এখন এটা রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করার পর তারপর এই যে অডিও ফিল্টার আছে, অডিও ফিল্টার এখানে ক্লিক করবো। এখানে তো অনেকগুলো আছে, আমার এটা কম আছে কারণ আমি সফটওয়্যারটা আপডেট দিইনি, আপডেট এই জন্য খুব কম আছে। তো এখানে এগুলো বিভিন্ন অ্যাড করে বিভিন্ন রকম করা যায়। তো আমি দেখেন যে ভলিউম লেভেলিং, হ্যাঁ এটা কাজটা আগে আমরা অপশন দিয়ে দেখবো যে এটা কী কেন, হ্যাঁ প্রয়োগ করে দেখবো। যেমন এটা যদি আমি যদি হাই দিয়ে রাখি, প্লে করে দেখি, এটা মনে হয়েছিল যে সাউন্ড একটু মানে রুমের ভিতরে এমনটা লাগে। হ্যাঁ, এবার কমাই দিই। একদম ক্লিন হয়ে গেছে, মানে সাউন্ড কমালে একদম ক্লিন লাগবে, আর সাউন্ড বেশি বাড়ালে রুমের ভিতর যেমন চিলে ফালা করছে এমনটা লাগে। হ্যাঁ, যদি আপনাদের প্রয়োজন মনে করেন যে এতটুকু বা এতটুকু এতে নিজেরা করে নেবেন, আমার সাথে আপনারা বেশি ভালো জানেন। তো ওকে দিন, ওকে দেওয়ার পর এটা যদি আপনার মন চায় যে এটা আমি অ্যাড করবো বা এটা আমি ব্যবহার করবো, তাহলে অ্যাড দিবেন, তাহলে এটা প্রয়োগ হয়ে গেছে। এখন আপনার যদি আরও যদি ইফেক্ট যদি ব্যবহার করতে মন চায়, তাহলে আপনারা এখানে আরও আছে যেমন ভোকাল রিডাকশন, এখানে অপশন দিয়ে আপনারা দেখবেন হ্যাঁ কেমনটা ভালো লাগে। হ্যাঁ, এখানে অনেক অপশন আছে, আপনার নিজে নিজের এখানে প্লে করে দেখবেন যে সাউন্ডটা কেমন বা কীরকম লাগে। এখানে অনেকগুলো আছে, আপনার নিজের মন মতো প্রয়োগ করে নেবেন। এখানে স্টেডিয়াম আছে, রিভার্ব আছে, প্রত্যেকগুলো আপনারা যখন অ্যাড করবেন তখন এইভাবে অ্যাড করে নেবেন। একসাথে অনেকগুলো সবগুলো অ্যাড করা যায়, আপনারা করবেন, করে দিয়ে ওকে দিবেন, বাস। তারপরে আপনারা টেস্ট করবেন, আপনারা মিউজিকটা কেমন আছে আমি নিজেও জানি না যে কেমন আছে, একটু বাজিয়ে দেখি। স্টুডিওমে গাইতেছি নাকি কোন জায়গায়? হ্যাঁ, তো আপনারা আজকের মতো টিউটোরিয়াল এখানেই শেষ, যে সাউন্ডে কীভাবে প্রয়োগ করে। তাছাড়া আপনারা আর একটু কিছু দেখেন না দিলে হয়, যেটা আরও অন্য অন্য ভলিউম অ্যাড করা যায়, যেমন আমি এটা ওয়াশটা যদি অ্যাড করি, আরেকটা যদি গান যদি আপনারা যদি অ্যাড করেন, আরেকটা গান অ্যাড করলেন, এখানে ট্র্যাক মধ্যে বাড়িয়ে নেবেন, সাউন্ড করে নেবেন, এটা নিচে দিয়ে নিয়ে রাখবেন। এখান থেকে আপনারা আবার সাউন্ড কম আর বাড়াতে পারবেন, যেমন এখানে ক্লিক দিলেন এই জায়গাটাকে সাউন্ড কম হইব, এই জায়গায় সাউন্ড বেশি হবে।
এখানে যেমন আমরা এখানে যদি এরকমটা করে রাখি, যে এই জায়গাটা যদি নিচু করে রাখি তাহলে এদিক দিয়ে সাউন্ড আস্তে 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 বাড়বে, আবার আস্তে আস্তে কমে যাবে। যদি আপনি লেভেলিং করেন যতটুকু প্রয়োজন আপনারা শুনে, তারপরে সাউন্ড কমাবেন বাড়াবেন। হ্যাঁ, সাউন্ডটা প্লে করে দেখবেন যে কেমন কমাবেন, ইচ্ছা মতো সেটা করতে পারেন। তো আজকের মতো এখানে টিউটোরিয়াল, আশা করি দেখবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্যভাবে উত্তর দিতে চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।